রাজ্যত অব্যাহত আছে বন্যপ্রাণীর সরবরাহ। নগাঁওত আরক্ষীর জালত বন্যপ্রাণী সরবরাহকারী দুষ্প্রাপ্য কাষ্টসহ ধৃত নিরঞ্জন কলিতা। নগাঁওর হৈবরগাঁওর আটক করা হয় সরবরাহকারীটক। ধৃত নিরঞ্জন কলিতার জব্দ করা হয় দুটা দুষ্প্রাপ্য কাষ্ট। বিক্রির যোজনা চলাওতেই আটক করা হয় সরবরাহকারীটক। নগাঁওত বন্যপ্রাণীর সরবরাহ বর্তমানে অব্যাহত আছে। আরক্ষীর চকুত ধুলি দিয়ে বন্যপ্রাণী সরবরাহ করে আছে একাংশই, কিন্তু শেহতীয়াকৈ আরক্ষী অভিযান চলাই নিরঞ্জন কলিতা নামৰ এটা সরবরাহকারীক আটক করেছে। কাষ্টসহ আটক করা হয়েছে সরবরাহকারীটক। নগাঁওর হৈবরগাঁওর আটক করা হয়েছে সরবরাহকারীটক। ধৃত নিরঞ্জন কলিতার দুটা দুষ্প্রাপ্য কাষ্ট জব্দ করেছে আরক্ষী। বিক্রির কাষ্টকেটা যোজা চলাই থাকতেই হাতালতে করায়ত্ত করে আরক্ষী। কিছুমান লড়াকেইজনে আমাক খবৰ দিয়ে যে এজন বেপাৰী আহি কাষ্ট কেইটামান বিক্ৰী কৰে বুলি মানে জানিব দিয়ে। তে সেইটো গম পাই পেলাই আমি আহি তেতিয়া তেখেতসকলে তেওঁক মানে সোধা পোছা কৰি থাকোঁতে আমি পালোহি। পাওঁতে কাষ্টকেইটা দেখিলোঁ এইকেইটা চিডিল ওৱান ঘোঁৰা মৰা বুলি কাষ্ট বুলি কয়, ঘোঁৰা কাষ্ট বুলি কয়। সেই কাষ্টকেইটা আমি ধৰোঁতে তাক ক'লোঁ তই ক'ৰপৰা আনিছ, কি কথা খোজ কৰিলোঁ। কৰাৰ পিছত তেখেতে একো তেনেকুৱা একো কাগজ পত্ৰ নাই তেওঁৰ ওচৰত, আৰু তেওঁ বেচিব অহা বুলি তেখেতে নিজে একচেপ্ট কৰে বস্তুটো। তাৰপিছত আমি তাৰ ঘৰৰ এড্ৰেছ বিচাৰি যাওঁ, কিন্তু তেখেতে কোনো ক'ব পৰা অৱস্থাত ইমান এটা নাই, অলপমান মেণ্টেলি অলপমান প্ৰব্লেম আছে নে নাজানো আৰু।